আজ আপনাদের নিয়ে যাব মহাপ্রভু চৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য আটিসাড়া গ্রামে। বর্তমানে গ্রামটি বারুইপুর সদর জেলার মধ্যে হারিয়ে গেলেও আজও রয়েছে সেই অনন্ত সাধুর আশ্রম। আদিগঙ্গার তীরে অবস্থিত স্থানটি মহাপ্রভুতলা নামে বর্তমানে পরিচিত। এখন এখানে রয়েছে একটি শ্মশান, নাম কীর্তনখোলা। আগে এখানেই ছিল অনন্ত সাধুর কুটির। এই গৃহেই মহাপ্রভু এক রাত্রির জন্য অতিথি হয়ে কীর্তনানন্দে কাটিয়েছিলেন, তাই এই স্থানটির নাম কীর্তনখোলা। বৃন্দাবন দাসের রচনায় আমরা দেখতে পাই, হেনমতে প্রভুতত্ত্ব কহিতে কহিতে উত্তরিল আসি আটিসাড়া নগরীতে। সেই আটিসাড়া গ্রামে মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্তরাম। এইখানেই যে ঘাটে পুণ্য স্নান সেরে মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তার নাম কটকী ঘাট, যা আজও মহাপ্রভুর পাদস্পর্শে ধন্য। এইখানেই পাওয়া গেছে শ্রী অনন্ত সাধুর প্রতিষ্ঠা করা বিগ্রহ। সেখানে বৈষ্ণবাচার্য রামদাস বাবাজি কর্তৃক তৈরি হয়েছে একটি মঠ। এই স্থানটি আজ পরম তীর্থে পরিণত হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে শ্রী চৈতন্যদেবের পদার্পণ তিথি স্মরণ করে উৎসব করা হয়। তিনি আনুমানিক 916 বঙ্গাব্দের 16ই বা 17ই ফাল্গুন এখানে পদার্পণ করেন। আটিসাড়ার অনন্ত সাধুর গৃহ থেকে বিদায় নিয়ে তিনি উপস্থিত হন ছত্রভোগ বন্দরে। ছত্রভোগ গ্যালাপ্রভু অম্বুলিঙ্গ ঘাটে, শতমুখী গঙ্গাপ্রভু দেখিলা নিকটে। ছত্রভোগ অম্বুলিঙ্গ ঘাটের পরেই দেখা যায় আদিগঙ্গার স্রোত, শতধারায় বঙ্গোপসাগরে মিশেছে। একেই বলা হয় শতমুখী সঙ্গম, যাকে দেখে মহাপ্রভু আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন। সপার্শ্বত তিনি অম্বুলিঙ্গ ঘাটে স্নান করেন বলেও কথিত আছে। শ্রী চৈতন্য ভাগবতে এই ঘটনার উল্লেখ আছে। সেই গ্রামে অধিকারী রামচন্দ্র খান, যদ্যপি বিষয়তবু মহাভাগ্যবান, দৈবগতি আসিয়া মিলিল সেই স্থানে, দেখিয়া প্রভুর তেজ ভয় হইল মনে। এই অঞ্চলের অধিপতি রামচন্দ্র খাঁর সঙ্গে সাক্ষাৎ হয় মহাপ্রভুর। তিনি রামচন্দ্র খাঁকে আদেশ করেন তার নীলাচল যাত্রার ব্যবস্থা করতে। শুনে রামচন্দ্র কাতর হয়ে বলেন, সবে প্রভু হইয়াছে বিষম সময়, সেদেশে এদেশ কেহ পথ নাহি বয়, রাজার ত্রিশূল পুঁতিয়াছে স্থানে স্থানে, পথিক পাইলে যাসু বলিলয় প্রাণে। এই সময় গৌড়ের সুলতান হুসেন সায়ের সঙ্গে উৎকলরাজ প্রতাপরুদ্রের যুদ্ধ চলছিল, তাই পুরী তীর্থে যাওয়া গৌড়বাসীর পক্ষে নিরাপদ ছিল না। কিন্তু মহাপ্রভুর কথা অমান্য না করে রামচন্দ্র খাঁ নৌকার ব্যবস্থা করে দেন। সপার্শ্বত তিনি নদী পার হয়ে উৎকল রাজ্যের সীমানার মধ্যে প্রয়াগ ঘাটে অবতরণ করেন। পদব্রজে জলেশ্বর, বাঁসদা ও রেমুনা হয়ে যাজপুরে আসেন। ক্রমে কমলাপুরে পৌঁছে জগন্নাথদেবের মন্দিরের ধ্বজা দর্শন করেন। মহাপ্রভু চৈতন্যদেব প্রায় সারা ভারত পদব্রজে পরিভ্রমণ করে দেশের অমঙ্গলকর মতগুলিকে পরাভূত করেন এবং প্রাচীন ভারতের তীর্থগুলিকে উদ্ধার করেন। অতি সংক্ষেপে মহাপ্রভুর নীলাচল গমনকে উল্লেখ করলাম এবং এই ভিডিওতে মহাপ্রভুর পাদস্পর্শে ধন্য বঙ্গের ভূমি আটিসাড়া গ্রামকে তুলে ধরলাম। সময় পেলে একটি বার হলেও আসবেন মহাপ্রভুর পাদস্পর্শে ধন্য আটিসাড়া গ্রামে। এই পুণ্যভূমিতে না এলে আমাদের জীবন অসম্পূর্ণই থেকে যাবে। এখানে এলে মহাপ্রভুর উপস্থিতি আমরা প্রত্যেকেই অনুভব করতে পারব। আজও আদিগঙ্গার তীরে শ্রীরাম সংকীর্তন শুনতে পাওয়া যায়।